দর্শক দুঃখিত, আমি ইতিমধ্যে একটি 100 মিটার দূর প্রতিযোগিতা হাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেছে। আমি খেয়াল করি না সেটা লাইভে দেখাতে। যাই হোক, আমি এখন ফলাফলটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা দাঁড়া হয়েছেন তাদের নাম ঘোষণা করছেন স্যার। 100 মিটার দৌড় খ বিভাগ ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাকিবুল ইসলাম পঞ্চম শ্রেণী, দ্বিতীয় স্থান ইব্রাহিম খলিলুল্লাহ চতুর্থ শ্রেণী, এবং তৃতীয় স্থান অর্জন করেছে থাকিবুল হোসাইন ষষ্ঠ শ্রেণী। ধন্যবাদ। তো আপনি 100 মিটার দূর প্রতিযোগিতা প্রথম হয়েছেন আব্বাজান, আপনার নাম কি? সাকিবুল ইসলাম। কোন খেলাতে? আপনার অনুভূতি কি? তোমার জন্য শুভকামনা। তুমি দ্বিতীয় স্থান অধিকার করছো। চতুর্থ শ্রেণীর নাম কি তোমার? মোহাম্মদ ইব্রাহিম। মাসালা, খুব সুন্দর নাম। তুমি এর আগে কোন ইভেন্টে অংশগ্রহণ করেছো? করো নাই? এটাই প্রথম দ্বিতীয় হয়েছো। তোমার অনুমতি কি বাবা? পুলিশ সেবা, ঠিক আছে। তোর দৌড়াইছো যে, এই বিষয়ে তুমি তোমার মন্তব্য কি? কয়জন অংশগ্রহণ করছিল আনুমানিক এখানে? অনেকজন। সেখানে যে তুমি দ্বিতীয় হয়েছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। দৌড়াদৌড়ির যে অভ্যাস আছে আগে থেকে, তাকে আজকে দিছ? হয়ে গেছো আগে থেকে অভ্যাস আছে? ফুটবল খেল নিয়মিত? তাই ধন্যবাদ। তোমার নাম কি বাবা? হোসেন। থাকিবুল হোসেন। হোসেন, কোন ক্লাসে? ক্লাস শিখছে। তোমার অনুভূতি কি দ্বিতীয় হয়েছো তুমি? এত লম্বা ছেলে তুমি তৃতীয় হয়েছো কেন? আব্বা কেন? আব্বা কি ধরে কেন তোমার সিদ্ধি? আচ্ছা, দেখ তোমার জন্য তোমার দাদিকে তুমি দিয়ে দেয়। তোমার জন্য শুভকামনা, ঠিক আছে? ঠিক আছে, সালাম দিয়ে দাও। মাইক্রোফোন বন্ধ করো। দর্শক, মাইক্রোফোনে এখন অলরেডি একটা বই চলতেছে, মানে মিউজিক, মিউজিকের তালা তালে একটা মতো এগিয়ে আসতেছেন। যারা মঞ্চে অতিথি বৃন্দ রয়েছেন তাদের সেলুর তারাতে আমি ইতিপূর্বে একটি লাইভে জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন কনসার্টে চলচল এই চলচল এটি এই এই মিউজিকটি দিয়েছিল, যার কারণে বিগত কোভিড চলে এসেছে। জানি না এই কোভিড আমাকে পারমিশন দেয় কিনা, যারা অন্তর রয়েছে রাজনগর। তো সেজন্য আমি মাইক্রোফোনটা একদম রুখে নিয়ে আওয়াজটা আমার সব উল্টাতে রেকর্ড পেয়ে যাবে, সেজন্য দিচ্ছি যাতে ওই মিউজিকটা রেকর্ড না হয়ে, মিউজিকটা রেকর্ড হলে আমার সমস্যা হচ্ছে, যার কারণে আমি দ্রুত স্পিডে বলতেছি। কষ্টের কারণে মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি, সাউন্ড অফ করে দিচ্ছি। আপনারা স্কাউট দেখছেন বা সুস্কুলেন কলেজের মাঠে, বা সুস্কুলেন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন 6 ফেব্রুয়ারি বদরকলিবার সুস্কুলের কলেজের মাঠে অনুষ্ঠিত হতে হচ্ছে। ইতিমধ্যে সংগ্রহ ঘনিয়ে এসেছে, বিভিন্ন ইভেন্ট এই মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করা হয়ে গেছে অলরেডি। তো আমি মাইক্রোফোন অফ করছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাস স্কুল এন্ড কলেজের মাঠে দুদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দিন 6 ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্কাউট অনুশীলনী প্রদর্শনী এখানে বাস স্কুল এন্ড কলেজের মাঠে ছাত্রীদের স্কাউটের অনুশীলন। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন অতিথিদের মধ্যে মাহমুদুল করিম সিনিয়র সহকারী শিক্ষক আইসিটি বদরখালী কনিষ্ঠ বিশ্ববিদ্যালয় ও স্কাউট লিডার চকরিয়া উপজেলা। ও এখানে মঞ্চ উপবিষ্ট আছেন বদরখালী প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপস্থিত আছেন সেলিনা আক্তার প্রধান শিক্ষক কারাইয়াগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাইক্রোমিটারের সামনে নিয়ে দিয়ে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। লিখেছেন বাই মাস্ট ফার্স্ট মিলতে সানা পিছনে আমি জানি না ছোট ছোট তো তারা এখনো হয়তো সম্পূর্ণভাবে প্রস্তুত হয় নাই। যাই হোক আমি কিন্তু দেখতেছি সবাই ঠিকঠাক আছে কারণ যেহেতু আমি জানি না লিখে এনেকা হল আছিল লৈ আছে অতিথি হলে স্যার তোষালোকে বৃষ্টি এনেকা হলে নামে নাই ভাই আমি আসতেছি আবিদ। হ্যাঁ ভাই আবিদ চলে আসো, তুমি তো সকাল থেকে আসার কথা, তোমায় কি খুবই মিস করতেছি সকাল থেকে। আমি লাইট করতে করতে একদম টাইট হয়ে গেছে, আবারও ইয়াতে সাউন্ড বক্সে মিউজিক শুরু হয়ে গেছে, যার কারণে আমাকে বন্ধ করতে হবে সাউন্ড রেকর্ড। ঠিক আছে আপনারা বুঝে নেন, আওয়াজ ছাড়াই কিন্তু চালাতে হবে। মোস্তফা ম্যাডামকে বলেন। হ্যাঁ দর্শক, আমি মাইক্রোফোনটা অফ করে গেছিলাম কেননা এই যে মিউজিকটা চলতেছে সাউন্ড বক্সে, এই মিউজিক রেকর্ড করলেই কিন্তু ঝামেলা, ভিডিওটা কপিরাইটের আওতায় চলে যাচ্ছে, ক্লায়েন্টের আওতায়। তো যার কারণে আমি যাতে মাইক্রোফোনটা সাউন্ডটা যাতে রেকর্ড না হয় সেজন্য আমি একটু বয়সটা বেশি দিচ্ছি।
हाँ दर्शक हमें मोट कर रखी रिकनन जाते चान बच्चे आवाज ना आसे अपना क्यों मन किसी नाम माइक्रोफोन साउंडा जो रेकर्ड है माइक्रोफोन देखते সংগত কারণে মাইক্রোফোনটা হাতে নিতে হয়েছে যেহেতু লাইভ অনুষ্ঠানে এটা মিউজিকের কারণে এটা সমস্যা হচ্ছে সেজন্য আমাকে মিউজিক কপিরাইটের কারণে আমাকে একটু মুখে নিতে হয়েছে মাইক্রোফোনটা তো আমরা উপভোগ করছি পরন্ত বিকেলে বার্স স্কুল অ্যান্ড কলেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পড়বে যে ডিসপ্লে এখানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে রয়েছে বাংলা স্কাউটস চকরিয়া উপজেলার সম্মানিত কমিশনার সেলিনা আক্তার এবং আমাদের মাঝে আছেন বাদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাকিয়া ম্যাডাম আমাদের সাথে আছেন বাস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফজল ভাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মাহমুদুল করিম স্কাউট লিডার বাংলা স্কাউটস চকরিয়া উপজেলা ধন্যবাদ আপনাকে আসলে আমি এখানে মিউজিক তো রাতের এখন না হয় সেজন্য অনেক কলা কৌশল অবলম্বন করতেছি লাইভে কারণ একটু মানে না যদি ফার্স্ট সেকেন্ড চলে আসে তাহলে সমস্যা ভিডিওটা ওভারশিপ পেয়ে যাবে অন্যজনে এবং আমার ভিডিওর কারণে এই ভিডিওর কারণে আমি আটকে যাব সেই যে ভায়োলেশন চলে আসবে সাথে সাথে জমা আউট করা ম্যাডাম যারা উপস্থিত আছেন চকরিয়া উপজেলায় স্কাউটের কমিশনার লিডার সেলিন আক্তার ম্যাডাম কারাগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি হাততালি দিয়ে এই স্কাউটের আজকের ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে উৎসাহ প্রদান করলেন সবাই হচ্ছেন চকরিয়া উপজেলা স্কাউট দলের সদস্য ধন্যবাদ মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে মিউজিকটা বন্ধ হয়ে গেছে একটু মনস্বস্তি পেল আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি এখন মোরগ লড়াই আমি ম্যাডামের কিছু সাক্ষাৎকার নিচ্ছি ম্যাডাম আপনার আজকের এই অনুশীলন দেখে আজকের স্কাউটের ডিসপ্লে দেখে কেমন লাগলো সে বিষয়ে আবার আজকের আয়োজন দেখে কেমন লাগলো সে বিষয়ে আচ্ছা দাঁড়ান না আপনি ঠিক আছে ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অদুল ভাই এবং অত্র স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার স্কাউট শিক্ষক ইউনিট লিডার জনাব মোস্তাফা জামান নিষ্পা তাদেরকে সাধুবাদ জানাই আমি চকরিয়া উপজেলায় কমিশনার হওয়ার পরে এই প্রথম কোনো ইউনিট পরিদর্শনে এসেছি এসে আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত হয়েছি এই যে প্রত্যন্ত এলাকায় এই যে স্কাউট এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে শতভাগ স্কাউটিং উপজেলা আমরা চকরিয়া উপজেলাকে ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমরা বেসিক কোর্স প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট লিডার আমরা আমাদের ইতিমধ্যে প্রতিটা স্কুলে বেসিক কোর্স গ্রহণ করেছে আগামীতেও বেসিক কোর্স আসবে ওখানেও আমরা ইউনিট লিডারদেরকে আমরা প্রশিক্ষিত করবো
তো আমি এখানে এসে এখানে আমি একটা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলাম এবং একটা স্কাউটের পরিবেশনা দেখলাম। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি গর্বিত হয়েছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং ইউনিট লিডারকে আমাদের চকরিয়া উপজেলা নির্বাহীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমরা আরও এগিয়ে যাবে, আমাদের চকরিয়া উপজেলা এগিয়ে যাবে। আমি আশা করব তোমরা এইভাবে তোমাদের পারফরমেন্সগুলো ধরে রাখো, তোমরা আগামীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে, তোমরা পিএস অর্জন করবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রত্যাশা রাখছি। এই ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের দুদিন ব্যাপী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি। আমাকে আবারও আমাকে এখানে আসার জন্য প্রধান শিক্ষক এবং ইউনিট লিডার মহোদয়কে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সাথে আছে আমার স্কাউট লিডার মাহমুদুল করিম, আছে বদরখালী কলোনির বদরখালী সরকারি পাঠক বিদ্যালয়ের জাকিয়া আপা, আছে আমার সাথে ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের স্কাউটের ইউনিট লিডার সবাইকে, এবং আছে আরও অত্র এলাকার দর্শকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং স্কাউটবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা। আবার তোমাদের সফলতা এবং অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ।